তুরস্কের সেনাবাহিনীর অধীনেই তারা কাজ করবে সে লোককে বাংলাদেশে কিছু লোক নিবে তুরস্ক সে সেই জন্য কামরুল হাসান এবং ফাহাদ হাসান বাপ ছেলে তারা তাদের যে ভুয়া যে প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স নাই এরকম ভুয়া প্রতিষ্ঠান খুলে তারা মানুষের কাছ থেকে যে সাত লাখ টাকা লাগবে প্রথমে তবে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা জমা দিলেই হবে তারা হাজার হাজার লোক নেবে এই দালালদের মাধ্যমে তখন সে টাকা কালেকশান শুরু করে যে তারা আসলে কোনো বৈধ কোনো লাইসেন্সই নেই অনেকগুলি ট্রাভেল এজেন্সি খুলে সে বিভিন্নভাবে লোক নেওয়া শুরু করে তো তারা তার কাছে আসে সকাল আসার পরে সে তাদের কাছে টাকা নিয়ে নেওয়া বলে তোমাদেরকে মেডিকেল করতে হবে মেডিকেলের জন্য বা তাদের কাছ থেকে দশ টাকা টাকা নিই বাদি যখন তার পরিবারেরই সে তখন তার কথায় মানে ই হয়ে উদ্বুদ্ধ হয়ে তার পরিবার থেকে সে বীরজনকে নাম দেয় যে বাদি যখন বিজনকে দে বেতন বাদীকে বললে যে হ্যাঁ হয়ে গেছে আপনার আপনি মেডিকেল করান মেডিকেল করে গেছে মেডিকেল করার পর দেখে আর খবর নেই একটা পর্যায়ে তখন দেখলো যে ঘুরে যে কারণ যে সে নিচ্ছে না কেন তখন তাকে বলো যে কোনো না তুরস্কে যে লুক নেওয়ার কথা ছিল তুরস্ক এখন বন্ধ করে দিছে তোমাদের সার্বিয়া অথবা মালয়েশিয়া পাঠিয়ে দেবে বলছে তোমরা আরও কিছু লোক আনো আমরা মালয়েশিয়া একবারে পাঠিয়ে দেবো এটা বলে আরও কিছু লোকজনের কাছে টাকা নিচ্ছে প্রায় পনেরোশো লোকের কাছ থেকে প্রায় মানে এক মানে তিন লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা নিচে নিয়ে একজনকে পাঠাতে পারে নাই অফিস বন্ধ করে চলে গেছে তারপরে আমরা যখন তদন্ত শুরু করলাম মামলার প্রেক্ষিতে মামলার প্রেক্ষিতে যেটা দেখলাম যে আসলে সে একসময় মালয়েশিয়া থাকতো তো মালয়েশিয়া থেকে এসে সে যখন দেখল যেখানে তার পোষায় না তখন সে আল রিফাত ইন্টারন্যাশনাল একটা ট্রাভেল ইয়ে আছে সেখানে চাকরি করে ম্যানেজারের চাকরি সে সেই ম্যানেজার যখন ওই ওই প্রতিষ্ঠানের মালিক যখন মারা যায় তখন সে ওইটাতে এটার ওই ওইটার মাধ্যমে সে তখন মানুষের কাছে টাকা পয়সা নেওয়া শুরু করে এবং সে তুরস্ক কানাডা সার্বিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশের লোক পাঠায় এইভাবে সে প্রতারণার বাপ ছেলে মিলেই মূলত প্রতারণা আবার বিশ্বাস করার জন্য আবার কয়েকটা পাসপোর্ট আবার সে অন্য রিক্রুট কাছে পাঠায় যে এনে ওইখান থেকে কয়েকটা ভিসাও নেই যাই দেখেন এদের ভিসা হয়ে গেছে বাকিদেরও ভিসা হয়ে যাবে এরকমভাবে টাকা পয়সাগুলি নিয়ে অফিস বন্ধ করে মোবাইল বন্ধ করে অন্য জায়গায় চলে যায় এবং আমরা খোঁজখবর নিয়ে তার নামে অবৈধভাবে সে চালাচ্ছে পাঁচটা রিক্রুটেন্সির ঠিকানা পেয়েছি এবং তার কাছ থেকে আমরা বিদেশে পাঠানোর ভুয়া নিয়োগপত্র ভিসা কম্পিউটার ভুয়া প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড মোবাইল ফোন চার পাঁচটা আমরা উদ্ধার করেছি এজেন্সিতে এজেন্সির কাছে যাওয়ার আগে ওয়েবসাইটের মাধ্যমে তাদের বৈধ বৈধ লাইসেন্সদারি কিনা সেটা দেখতে হবে আবার সে মালিক কিনা এটাও দেখতে হবে সে অন্য একটা বৈধ মানে একটা লাইসেন্সের নাম দিতে পারে সেটা তার কিনা সেটাও দেখতে হবে আর দালালদের মাধ্যমে না যে সরাসরি যারা মালিক তাদের সাথে যোগাযোগ করাই ভালো আর বিষা এটা যাচাই বাছাই করার জন্য অনেক প্রতিক্রিয়া আছে ওখানে গেলেও বিষাটা যাচাই বাছাই করা যায় দালালের বা পথরার খপ পরে পড়লে মানে দ্রুতই যেন তাদের পিছনে না ঘুরে থানায় জিরি অত মামলা করে তাহলেও তো আমরা দ্রুতগতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো